দেখুন এখানে চিংড়ি মাছগুলোকে আমি সুন্দর করে ছাড়িয়ে ধুয়ে টুয়ে রেখেছি, ভেতরে কালো ওই অংশটাও ফেলে দিয়েছি। এবার আমি ওটাকে ম্যারিনেট করব। আমি এখানে প্রথমে একটু লেবুর রস রেখেছি, আমি লেবুর রসটা দিয়ে দিলাম। এই হাফ চামচের মতো হলুদ দিলাম। এই চামচে হাফ চামচে মতো নুন দিলাম, অতটা দেবো না। নুন হলুদ দেওয়া হয়ে গেছে, এবার দেখুন আমি একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি। তারপরে আমি এটা ম্যারিনেট করবো, ম্যারিনেট করে কিছুক্ষণ রাখবো, না রাখতেও হয়, দরকার নেই। আমার অন্য কাজ সারবো বলে তাই আমি একটু ম্যারিনেট করে রাখবো। তারপরে আমি এটা যত লাগবে ফ্রাই করে নেব। দেখুন বেগুন আমি প্রথমে ধুয়ে পরিষ্কার করে তারপর দেখুন ছোটো ছোটো করে কুচিয়ে কুচিয়ে কেটে রেখেছি, পছন্দ মতো সাইজ করে এভাবে কেটে রেখে দিয়েছি। এখানে আমি তেল গরম চাপিয়েছি, একটু হলুদ দিয়েছিলাম, এখানে চিংড়ি মাছগুলো দেখুন ভেঙে নিচ্ছি। একটু চাপা দিয়ে দু তিন মিনিট জাস্ট কষিয়ে নেব। আমি ওই কড়াটা দিয়ে তেল দিচ্ছি, কারণ একটা চিংড়ি মাছের স্মেলটা ধরে গেছে, ভালোই লাগবে আমি যেটা করতে যাচ্ছি যে প্রিপারেশনটা।
Thank you for watching the video. Don't forget to subscribe my channel.